আমার যে প্রশ্নটি হচ্ছে কাছে অসাধারণ প্রশ্ন, যে কিভাবে আমি আমার কমিউনিটি কিংবা মেম্বারদের মধ্যেই একটা আমাদের যেসব কোর আমরা যেসব কাজ করি সেগুলোর কারেক্টলি একটা লুপ ক্রিয়েট করতে পারি বা একটা ফিডব্যাক লুপ ক্রিয়েট করতে পারি, লাইক দে উইল নট অনলি ওয়ার্ক ফর আস, দে উইল অলসো ওয়ার্ক অন দ্য আইডিয়া। তারা আমাদের আইডিয়াটাকেও ফিডব্যাক দিবে এবং ওপেন টু ক্রিটিসাইজ যেটাই বলি না কেন, বা যদি আমি ওপেন টু ক্রিটিসাইজ করিও সেটাও সেটার সীমারেখাটা কেমন হওয়া উচিত, প্লাস কারেক্টিভ লুপ লুপটা আমরা কিরকম ভাবে বিল্ড করতে পারি যাতে নট অনলি যে আমরা পজিটিভ পাবো। আমি আমি চাচ্ছি না যে সবসময় সবাই আমার আইডিয়াটাকে প্রশংসা করুক, আমি কেউ কেউ সমালোচনার দৃষ্টি থেকে আইডিয়াটাকে আরো শেপ করুক, আরো মান উন্নয়ন করুক। সো কিভাবে একটা টিম কিংবা কমিউনিটিতে একটা কারেক্টিভ ভাইয়া, বোধহয় আপনার আপনার প্রশ্নটা করেছেন, ইটস অ্যাবাউট অর্গানাইজেশনাল কালচার এবং একটা অর্গানাইজেশনের ফিডব্যাক। আমরা একটা কাজ করি, আমরা বলি এটা এটা আপনার ডেভেলপমেন্ট ফিল্ডের জায়গায় করা হয়, ডেভেলপমেন্ট কাজের জায়গায় করা হয়, ইটস দি সিআরএম প্রসেস, কমপ্লায়েন্ট রেসপন্স মেকানিজম। আপনি জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারেন এইভাবে যে আপনার আইডিয়াটা শেয়ার করছেন, তার প্রথম আইডিয়াটা যাদেরকে নিয়ে আপনি ফিডব্যাক, যাদের কাছ থেকে ফিডব্যাক চাচ্ছেন তাদেরকে আইডিয়া ডেভেলপমেন্টের সময় আপনাকে সাথে রাখতে হবে। To go through a conversation better, not necessarily unara prothome ye korbe. So what you can do, run couple of workshop with these people jader ke apni chaacchen, amra fgd boli othoba workshop boli, je dhoroner small session in terms of discussing the ideas. So ek dhoroner choto khato holo ownership toiri hoy oi jagate. Second je arakta jeta bolchilam, complete response mechanism, ek dhoroner ওপেন ক্রিটিসিজমের কালচার আপনাকে তৈরি করতে হবে। ভাই এটা ইটস ভেরি ডিফিকাল্ট, ইট ইস ভেরি ডিফিকাল্ট টু টু ক্রিয়েট দ্যাট ডিপেন্ডিং অন হাউ আপনাকে মানুষ পাওয়ার রিলেশন। হ্যাঁ, এবং সেটার জন্য দিয়ে আবারও বলছি, দি ওনলি ওয়ে ফর ইউ ইটস টু কনস্ট্যান্টলি হ্যাভ কনভারসেশন উইথ দিস পিপল, অ্যাসিওরিং দ্যাম that criticizing will lead the development of idea, not put them into in a difficult situation.